আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পাইসি ফ্রাইড চিকেনের খুবই মজাদার আর সহজ একটা রেসিপি একদম ঝামেলাহীনভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব কম সময়ের মাঝে এই চিকেনটা তৈরি করে ফেলা যায় এই স্পাইসি ফ্রাইড চিকেনটা আমি প্রথম সিপিতে খেয়েছিলাম এই চিকেনটা আমার খুবই পছন্দের ছিল কিন্তু বাসায় যখন এটা আমি ট্রাই করেছি দেখলাম যে এটা রেস্টুরেন্টের চাইতো বাসারটা খেতে অনেক বেশি মজাদার হয় আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন চলুন তাহলে আজকে এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি আজকে স্পাইসি ফ্রায়েড চিকেন তৈরি করার জন্য এখানে প্রায় হাফ কেজি মুরগির মাংস নিয়েছি রেগুলার কাট করে নিয়েছি আর তারপরে চিকেনগুলোর গায়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে ভেতরের দিকটায় মশলা ঢুকে আর খুব ভালোভাবে ভাজা হয়ে যায় মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দুই চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিতে হবে চিলি ফ্লেক্স আমি চিলি ফ্লেক্সটা একটু কম দিয়েছি কারণ বাচ্চারা যাতে ঝালটা খেতে পারে সেজন্য আর সামান্য পরিমাণ দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আধা চা চামচ করে দিচ্ছি ধনে আর জিরার গুঁড়া আধা চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া তারপর তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস সয়া সসটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আমি কী কমে সয়া সসটা ব্যবহার করছি তারপর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস তারপর আধা চা মতো দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর আধা চাচামচের মতো দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে কারণ এখানে সয়া সস আর টমেটো সস ব্যবহার করেছি দুইটার মধ্যেই কিন্তু লবণ আছে আর টেস্টিং সল্টও কিছুটা লবণের টেস্ট বাড়ায় আপনাদের হাতের কাছে যদি সয়া সস না থাকে তাহলে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস আপনারা এই রেসিপিতে ব্যবহার করে নেবেন মশলার সাথে চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম আর যে অংশগুলো কেটে কেটে দিয়েছি তার মাঝেও একটু মশলা ভালোভাবে ঢুকে দেওয়ার চেষ্টা করছি এরপরে এই চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টার জন্য চাইলে এভাবে মশলা মেখে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরেও এই মাংসগুলো সংরক্ষণ করা যাবে এখন ঘণ্টাখানেক চিকেনগুলো মেরিনেট করে রাখার পরে এগুলোকে আমি ভেজে নেব আর তার আগে এর মাঝে আমি কয়েক ফুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এখানে কিন্তু অরেঞ্জ ফুড কালারের পরিবর্তে জর্দার রঙও ব্যবহার করা যাবে এটা অবশ্য সম্পূর্ণই অপশনাল এটা শুধুমাত্র একটু কালারটাকে সুন্দর করার জন্য এই রংটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই এই স্পাইসি ফ্রাইড চিকেনটা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আপনারা যখন তৈরি করবেন চিলি ফ্লেক্সটা কিন্তু একটু বেশি করে দেবেন তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর অন্যান্য মশলার অনুপাতও আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারে তবে আমি যেভাবে এই স্পাইসি ফ্রায়েড চিকেনটা তৈরি করে দেখাচ্ছি এভাবে তৈরি করলে এটা খেতে অনেক মজাদার হয় আমি বাসায় এটা প্রায় সময় এভাবে তৈরি করি খেতে অনেক ভালো হয় এখন এই চিকেনগুলো ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা চাইলে অবশ্যই বেসন ব্যবহার করতে পারেন তবে আমি বেশিরভাগ সময় ময়দাটা ব্যবহার করি আর ময়দার সাথে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অর্থাৎ ময়দার অর্ধেকটা পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি এখানে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারটা বাদ দিয়ে তৈরি করতে পারেন শুধুমাত্র ময়দা দিয়েও এটা করা যাবে বা বেসন দিয়েও করা যাবে আবার ময়দার সাথে কেউ চাইলে এক দেড় টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করলেও চিকেনটা অনেক ক্রিস্পি হয় এখন ময়দা আর কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে যে এটা চিকেনের গায়ে গায়ে লেগে থাকে আর অনেক বেশি ময়দা দিয়ে চিকেনটা ভাজলে খেতে ভালো লাগে না চিকেনের গায়ে যেরকম কোটিং হয়ে আছে এ এরকম রাখলে খেতে বেশি ভালো লাগে এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা মাঝারি আছে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল এই চিকেনটাকে ইচ্ছা করলে শ্যালো ফ্রাই করা যায় আবার ডিপ ফ্রাইও করা যায় ডিপ ফ্রাইটা আমার কাছে একটু খেতে বেশি ভালো লাগে তাই আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলো তেলের মাঝে দেওয়ার আগে তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই পর্যায়ে চোলা রাজটা মিডিয়াম হাইতে রয়েছে মিডিয়াম হাইতে রেখে এই চিকেন পিসগুলোকে একটা পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটা পাশ খুব ভালোভাবে ভাজা হতে হতে এর মাঝে আর নাড়াচড়া করার কোনো প্রয়োজন নেই চিকেনটাকে এইভাবে রেখে দিতে হবে তারপরে চিকেন পিসগুলোকে এক এক করে উল্টে দিয়ে চোলার রাজটাকে একটু কমিয়ে দিতে হবে তাহলে চিকেনের ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর উপরের দিকটাও ক্রিস্পি থাকবে পুরোটা সময় অতিরিক্ত বেশি আছে ভাজলে দেখা যাবে যে উপরের দিকটা আগেই কালো হয়ে যাবে পুড়ে যাবে ভেতরের দিকটা একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে আর আগেই বলেছি এই চিকেনটাকে কিন্তু আপনারা চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন অর্থাৎ একদম কম তেল দিয়ে এটাকে ভেজে নেওয়া যায় সেটাও খেতে ভালো লাগে চিকেনের কালারগুলো এখন দেখে মনে হচ্ছে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে কিন্তু এটাকে টাচ করলে কিন্তু বোঝা যাচ্ছে যে উপরের পার্টটা এখনও ভালোভাবে ক্রিস্পি হয়নি তাই এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এটা আপনারা অবশ্যই ভাজার সময় চেক করবেন যে উপরের দিকটা একটু মচমচে হয়েছে কি না উপরের দিকটা যখন মচমচে হবে তখন এটাকে চুলা থেকে নামাতে হবে তাহলে এই চিকেনটা খেতে বেশি ভালো লাগে এই চিকেনটা বানানো একদমই সহজ আর খেতে মশাল্লা অনেক বেশি মজাদার হয় উপরের দিকটা মোটামুটি বেশ ভালো একটা ক্রিস্পি হয় মশলাদারও থাকে আর ভিতরের দিকটা কিন্তু জুসি একটা ভাব থাকে খেতে খুবই ভালো লাগে এটা ফ্রায়েড রাইসের সাথে খেতে অনেক মজাদার তো এই পর্যায়ে চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু বড়ো পিসগুলো এখনও একটু কম ভাজা হয়েছে কালারটা উপর থেকে যদিও চলে এসেছে কিন্তু অনেক বেশি ক্রিসপি হয়নি এখনও তাই আমি আরও একটু ভেজে চিকেনগুলোকে ক্রিসপি করে নেব আর ছোট পিসগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ছোট পিসগুলো আপনারাও চেষ্টা করবেন একটু আগে তুলে নিতে কারণ এগুলো হতে কিন্তু একটু সময় কম লাগে তো ছোট পিসগুলো তুলে নিতে কিছুক্ষণের মাঝেই বড় বড়ো পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সব পিসগুলো এক এক করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখে কতটা মজাদার মনে হচ্ছে আমি জানি না তবে এই চিকেনটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে উপরের দিকটা আর চিকেনের ভিতরের দিকটা কিন্তু খুব জুসি হয়েছে এখন বাকি চিকেনগুলো আমি গরম তেলের মাঝে দিয়ে একইভাবে ভেজে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল স্পাইসি ফ্রায়েড চিকেন এই স্পাইসি ফ্রায়েড চিকেনটা আমি প্রথম খেয়েছিলাম সিপিতে ওদের এই স্পাইসি ফ্রাইড চিকেনটা আমার কাছে খুব বেশি ভালো লাগতো আর এখন বাসায় তৈরি করার পরে তার থেকেও অনেকগুণ বেশি মজাদার হয় ভালো লাগে খেতে আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনাদের কাছে বাসায় তৈরি করে খাওয়ালে সবাই খুব পছন্দ করবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্টই কিন্তু আমার ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভালো বা খারাপ যে কোনো ধরনের মন্তব্য আপনারা করতে পারেন ভালো হলে তো কাজের উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর খারাপ হলেও আমি সেটাকে চেঞ্জ করে শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর আরেকটা কথা আমার ভিডিওগুলো কিন্তু আপনারা চাইলে ফেসবুক পেজেও দেখতে পারেন ফেসবুক পেজে দেখার জন্য ডিসক্রিপশন বক্সের দেওয়া লিংক থেকে আমার ফেসবুক পেজে গিয়ে পেজটাতে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলেই কিন্তু এই সব ভিডিওগুলো আপনারা ফেসবুকেও দেখতে পারবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ